এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার। ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। শৈলকোপা উপজেলার গোলকনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ। সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে। হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা ফলাফল পরিবর্তন করতে চায় বা এ প্লাস পেতে আগ্রহী, তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়। পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ। সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।